সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হলো তিনজনের। বীরভূমের হযরতপুরে শনিবার সন্ধ্যা নাগাদ এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় বাড়ির মালিক এবং দুই সাফাই কর্মীর। কাকরতলা থানার হযরতপুর গ্রামের সনাতন ধীবরের বাড়িতে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন সাফাই কর্মী স্বপন বাদ্যকর। গ্যাসে অজ্ঞান হয়ে গিয়ে প্রথমে চেম্বারের মধ্যে তলিয়ে যান তিনি। তাকে দেখতে গিয়ে বাড়ির মালিক সনাতন ধীবরও তলিয়ে যান একইভাবে। এরপর সাফাই কর্মীর সহকারী অমৃত বাদ্যকর টর্চের আলো জেলে ম্যানহোলের সামনে ঝুঁকে গিয়ে দেখতে গিয়ে চেম্বারে তলিয়ে যান তিনিও। মুহূর্তের মধ্যে কোনো কিছু বোঝার আগেই পরপর তিনজনে তলিয়ে যাওয়ার ঘটনায় হতবাক সকলে। এই ঘটনায় হযরতপুর এলাকায় নেমেছে শোকের ছায়া। খবর পেয়ে ডিএসপি মোতাসিম আক্তার, দুবরাজপুরে সার্কেল ইন্সপেক্টর মাধবচন্দ্র মণ্ডল, স্থানীয় থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। দমকল বিভাগের লোকজন এসে মৃতদেহ তিনটি উদ্ধার করে। স্থানীয় নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর সেখান থেকে ময়নাতদন্তের জন্য মৃতদেহ তিনটি সিউড়ি মর্গে পাঠানো হয়। বাথরুমে পরিষ্কার করতেছে দুজনে একটু ঠিক হয়েছে। ক্যামেরা জোসেফ হাসানের সঙ্গে শাহরুখ আনসারের রিপোর্ট, তারা নিউজ, বীরভূম।